উপস্থিত রয়েছেন আমাদের পিজি গ্রুপের এলডিডিপি গ্রুপের প্রকল্পের মোহাম্মদ কামাল মিয়া, উপস্থিত আছেন এলডিপি প্রকল্পের এলএসপি জাহিদ, এবং উপস্থিত রয়েছেন আমাদের জনস্বাস্থ্য প্রকল্পের মেহেদী হাসান, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাসটি দেখছেন, এবং সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের ছাগলের পিপিআর কেন হয় এবং কি করলে হবে না এবং হয়ে গেলে কি করব, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসার কথা আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের ছাগল মারা যাবে না এবং ছাগলের খামার করতে আপনারা লাভবান হবেন। সাধারণত আমাদের ছাগলের সবচেয়ে উন্নত জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত, এটা আপনার গত ক্লাসে বলেছি, ব্ল্যাক বেঙ্গল জাত। এখন একটা ব্ল্যাক বেঙ্গল জাতের 4টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, তাহলে আমাদের যদি রোগ বালাই না মারা যায় তাহলে কিন্তু আমাদের একটা ছাগল থেকে আমাদের একটা খামার করা সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব। তাহলে আমরা নিয়মিত আপনার কৃমি ওষুধ খাওয়াবো, তারপরে আপনার ভ্যাকসিন দিব। প্রথমে কাজ হচ্ছে কৃমি ওষুধ খাওয়ানো, আমরা 3 মাস পর পর কৃমি ওষুধ খাওয়াবো। দ্বিতীয়ত হচ্ছে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া, 1 মিলি চামড়া নিচে দিতে হয়, 100 ছাগলকে দেওয়া যায়, তাহলে আমরা 100 ছাগল, যারা আপনার যেহেতু পিজি গ্রুপ সকলে মিলে 100-এর বেশি হয়ে যাবে, এবং যারা পিজি গ্রুপের বাইরে রয়েছেন তারা 100 ছাগল এক জায়গায় অ্যারেঞ্জ করে আপনারা হাসপাতালে যোগাযোগ করবেন, আপনাদের পিপিআর ভ্যাকসিন দেওয়া হবে। এবং পিপিআর ভ্যাকসিন 1 বছর পরপর দিতে হয়, যদি সাধারণত বাচ্চা যেন বাত না পড়ে এই জন্য 6 মাস পরে পরে দিলেও চলে। তাহলে আমরা পিপিআর ভ্যাকসিন দিলে পিপিআর রোগ হবে না। এখন হচ্ছে যে আমাদের পিপিআর হয়ে গেলে আমরা কী কী লক্ষণ প্রথম দিকে দেখব। সাধারণত ছাগলের পিপিআর বা ভাইরাস রোগ, পিপিআর হচ্ছে আপনার এক ধরনের ভাইরাস রোগ, সেই ভাইরাস রোগে আক্রান্ত হলে প্রথমে জ্বর আসবে। যেহেতু ছাগলের জ্বর আসবে সে তার খাওয়া দাওয়া কমবে, এখন জ্বর আসলে আপনারা দেরি না করে চিকিৎসা নেবেন। এই অবস্থায় যদি আপনারা চিকিৎসা নেন তাহলে কিন্তু ছাগলটা মারা যাবে না, মানে জ্বর আসা অবস্থায় যদি আপনারা বুঝে ফেলেন। এজন্য ছাগলের যদি জ্বর আসে, সাধারণত ছাগলের জ্বর এত সহজে আসে না, যদি আসে তাহলে কিন্তু অবহেলা না করে আপনারা দ্রুত চিকিৎসা নেবেন, প্রথমেই তাহলে ভালো হয়ে যাবে। এটা একটি ভাইরাস রোগ, যদি চিকিৎসা না নেন তাহলে কিন্তু সবগুলো ছাগল মারা যেতে পারে, একটা ছাগল থেকে আরেকটা ছাগল, আরেকটা ছাগল থেকে আরেকটা ছাগল, এভাবে আক্রান্ত হতে পারে। তাহলে প্রথম দিকে লক্ষণ হচ্ছে তার 104-এর উপরে 105 ডিগ্রি সেন্টিগ্রেড, আপনার 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকবে, 100 আপনার তার জ্বর আসবে। তাহলে আপনার জ্বরের জন্য প্যারাসিটামল আপনারা খাওয়াইতে পারেন, প্রথম দিকে জ্বর আসলে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়াবেন, পাশাপাশি তার ঠান্ডা এবং সর্দি এবং কাশি, এই প্রবলেমগুলো শুরু হবে প্রথম দিকে, জ্বর ঠান্ডা কাশি সর্দি। এখন শুধু ঠান্ডা কাশি সর্দি এগুলোর সাথে আপনারা মনে করে কিন্তু অনেকে ব্যবস্থা নেন না, যে এরকম তো হয় পরে তো ভালো হয়ে যায়, কিন্তু যদি পিপিআর আক্রান্ত হয় ভালো হবে না। যদি ঠান্ডা কাশির সাথে জ্বর আসে তাহলে আপনার 99% নিশ্চিত হয়ে থাকবেন যে আপনার ছাগলটি ভাইরাস রোগে আক্রান্ত। তারপরে একটু গভীরে চলে গেলে, একটু গভীরে চলে গেলেই কিন্তু আপনার পাতলা পায়খানা করবে, ছাগল পাতলা পায়খানা করবে, পাতলা পায়খানা যখন চলে যায় তখন এই অবস্থায় ট্রিটমেন্ট করে ভালো করা খুব কঠিন হয়ে যায়, 50% মারা যায়, 50% ভালো হতে পারে। তারপর মুখে গা হয়, এমনকি পোকাও ধরে, এই যে এই লক্ষণগুলো। তাহলে ছাগলের পাতলা পায়খানার সাথে যদি জ্বর আসে তখন বুঝতে হবে যে তার সিরিয়াস অবস্থা, আগে আপনি হয়তো খেয়াল করেন নাই, তার আগে জ্বর আসছিল, কিছু কাশি দিচ্ছে, ঠান্ডা দিচ্ছে, অবহেলা করছেন, কিন্তু যখন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে তখন কিন্তু মারাত্মক অবস্থা শুরু হয়ে যায়, তখন চিকিৎসা করে ভালো করা খুব কঠিন হয়ে পড়ে। এই কারণে আপনারা প্রথম দিকেই আপনারা ধরার সাথে সাথে আপনারা চিকিৎসা দিবেন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট রয়েছে, প্রথম ট্যাবলেট খাওয়াবেন, যেমন সালফাডিন জাতীয়, সালফা-3, সালফাডিন কত জাতের ট্যাবলেট আছে সেটি খাওয়াতে পারেন, ঠান্ডা কাশির জন্য প্রোমিথাজিন গ্রুপের ট্যাবলেট রয়েছে সেগুলো আপনারা খাওয়াইতে পারেন। মোট কথা, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ছাগলের ওষুধগুলো প্রথম দিকে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু পিপিআর ভালো হয়ে যাবে। সুতরাং আমরা প্রথম দিকে চিকিৎসা করব। আর অনেকে গর্ভ অবস্থায়
চিকিৎসা করতে চান না, গর্ভ অবস্থায়ও নিরাপদ চিকিৎসা রয়েছে, কিন্তু যদি পিপিআর রোগে আক্রান্ত হয় তাহলে তো মা এবং বাচ্চা, পেটের বাচ্চা দুইটাই মারা যাবে। সুতরাং আমরা চিকিৎসা করাবো, কোনো সমস্যা হয় না। বিশেষ করে গর্ভ অবস্থায় সেফ অ্যান্টিবায়োটিক রয়েছে, আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে, যে কোনো পর্যায়ে আমরা চেষ্টা করি ভালো করার জন্য, কিন্তু আপনাদের রোগটা প্রথমেই ধরতে হবে। তা আমি লক্ষণগুলো বললাম, যে যদি জ্বর আসে, ঠান্ডা কাশি হয় এবং ধীরে ধীরে পাতলা পায়খানা শুরু করে, ওই পাতলা পায়খানা শুরুর আগেই ঠান্ডা কাশি এবং জ্বর অবস্থায় আপনাকে চিকিৎসা নিতে হবে, তাহলেও কিন্তু আপনার একটা ছাগলও মারা যাবে না। পাশাপাশি আপনার যদি জ্বর হয়, প্যারাসিটামল তো খাওয়াবিনি, পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো বৃদ্ধি হয়, যেমন ভিটামিন সি এবং আপনার ভিটামিন ডি এবং জিঙ্ক জাতীয় প্রিপারেশনগুলো আমরা ছাগলকে খাওয়াবো, তাহলে কিন্তু রোগবালাই একটু কম হবে। পাশাপাশি নিয়মিত যদি কৃমি ওষুধ খাওয়ান, আবার ছাগলে আরেকটি রোগ হয়, সেটি হলে চর্মরোগ, বিভিন্ন খুশকি অথবা এমন একটি চর্মরোগ হয় যে তার সব রুম পড়ে যায়, এবং চর্মরোগ ভালো করার জন্য আপনারা বার্মিক জাতীয় ইঞ্জেকশান 3 মাস পরপর দিতে পারেন বা 6 মাস পরপর দিতে পারেন ওজন অনুযায়ী। তাছাড়া বিভিন্ন আইভারমেকটিন স্প্রে এখন বাজারে পাওয়া যায়, খাওয়ানোর ওষুধও পাওয়া যায়, ড্রপও পাওয়া যায়, মেরুদণ্ড বরাবর দিতে হয়, এগুলো কিন্তু আমরা দিব। এগুলো দিলে তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, ছাগল মারা যাবে না। ছাগলের রোগবালাই খুব কমই হয়, কিন্তু যে রোগটি হয় সেটি খুব মারাত্মক রোগ, সেটি হচ্ছে পিপিআর। তো এই পিপিআরে আমরা যদি প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন দেব, এবং পরবর্তীতে আমরা যদি হয়েই যাই, জ্বর চলে আসে, ঠান্ডা কাশি, মুখে গা হয়, এরকম লক্ষণ দেখা যায়, তাহলে আমরা দ্রুত চিকিৎসা নেব। যদি আমরা দ্রুত চিকিৎসা নেই, তাহলে কিন্তু পিপিআর আপনার একটা ছাগল মারা যাবে না। আবার পিপিআর যেহেতু শ্বাসের রোগ, মানে শ্বাসের রোগ, একটা ছাগল আক্রান্ত হলেও পাশাপাশি আরেকটা ছাগল আক্রান্ত হয়ে যায়, এজন্য কোনো ছাগল যদি জিম মেরে থাকে, অর্থাৎ জ্বর আসে, তা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন তাকে আলাদা করে ফেলবেন, বাকিগুলো থেকে আলাদা করে ফেলবেন, যেন অন্য ছাগলগুলো না ছড়ায়। এটা হচ্ছে প্রথমত আপনাকে করতে হবে। তারপর যে ছাগলটি আক্রান্ত তাকে আপনারা সঠিক চিকিৎসা দেবেন, তাহলে ভালো হয়ে যাবে। এজন্য আমাদের কিন্তু এই ব্যবস্থাটা নিতে হবে, যেমন ছাগলে কিন্তু যেন আরেকটি ছাগলও যাতে পিপিআর রোগে মারা না যায়। আমাদের অনেকেই আছেন যারা গরিব, তারা একটা ছাগল বা দুইটা ছাগল লালন পালন করেন, কিন্তু এই পিপিআর রোগের কারণে তার স্বপ্ন শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারা ছাগলটি যখন হাসপাতালে নিয়ে যান, তখন আমাদের কিছু করার থাকে না, পাতলা পায়খানা করে একবারে ঘাটটা ছেড়ে যাওয়া অবস্থায়, একবারে জোরে অবস্থায় নিয়ে যান, তখন কিন্তু আসলে চিকিৎসা করলে ভালো হয় না। এজন্য চিকিৎসা করলে প্রথম দিকেই করতে হবে। তাহলে আমি এক নজর আবার বলে নেই যে পিপিআর রোগের লক্ষণ হচ্ছে, প্রথমে আপনার জ্বর আসবে, তারপর ঠান্ডা কাশি এবং সর্দি দেখা দিবে, তারপর আপনার মুখে গা হবে এবং পাতলা পায়খানা হবে। যখন পাতলা পায়খানা শুরু হবে তখন একটু শেষ পর্যায়ে, আবার প্রথম দিকে পাতলা পায়খানা হলে সাথে সাথে আপনার চিকিৎসা করাবেন। তারপর হচ্ছে আপনার ভালো হওয়ার পরে তার একটু আপনার ভিটামিন জিঙ্ক, আবার ভিটামিন সি, এই রোগ প্রতিরোধ যেগুলো প্রিপারেশান সেগুলো আপনার খাওয়াইতে পারেন, আর চর্মরোগ প্রতিরোধের জন্য আইভারমেকটিন প্রিপারেশান দিতে পারেন, এবং নিয়মিত কৃমি ওষুধ খাওয়াবেন। নিয়মিত কৃমি ওষুধ খাওয়ালে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে। তাহলে আপনারা সর্বপ্রথম যা করবেন, পিপিআর প্রতিরোধের জন্য পিপিআর ভ্যাকসিন দিবেন। তাহলে সকলেই ছাগল পালন আপনারা করবেন, এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সবচেয়ে ভালো, এবং সকলেই ছাগলের খামার করেন, যেন কোনো অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় আপনাদের উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আপনারা যোগাযোগ করবেন, আমরা পর্যাপ্ত সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।